গুড ইভিনিং এভরিবডি। আজকে আমরা দেশি শব্দ সম্পর্কে জানার চেষ্টা করব। তো দেশি শব্দটি হলো যে আপনার প্রাচীন যুগে যে অনার্য জাতি ছিল, এই অনার্য জাতির ব্যবহৃত শব্দকে আমরা দেশি শব্দ বলব। তো দেশি শব্দের সংজ্ঞাটি যদি আমি একটু বড় করতে চাই, তাহলে আমাকে বলতে হবে যে বাংলাদেশের আদিম অধিবাসীদের, যেমন কোল বা মুন্ডা ইত্যাদি, এদের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান আমাদের বর্তমানে বাংলায় রক্ষিত হয়েছে। এই 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 যে কিছু কিছু উপাদান বা শব্দ বাংলা ভাষায় এসেছে, এগুলোকেই দেশি শব্দ বলে। তো দেশি শব্দের মধ্যে রয়েছে, যেমন ধরুন যে জীবজন্তু পাখি সম্পর্কিত কিছু শব্দ আছে, যেমন খেক শিয়াল এবং বাবুই পাখি, যেটাকে বলে বাবুই। এছাড়া রয়েছে কুলা, রয়েছে আমরা টোপর, রয়েছে দেন খড়, রয়েছে ঢেঁকি, রয়েছে কুড়ি, রয়েছে কুড়ির দুই ধরনের কুড়ি, ঢিল রয়েছে, মুরগি রয়েছে, ঝিঙা রয়েছে, মই রয়েছে। এছাড়া আমাদের যে ডাব আমরা খাই, সেই ডাব এবং চিরা এবং চাল, আমরা প্রতিদিন চাল দিয়ে ভাত রান্না করি, তো চালের সাথে সম্পর্কিত চিরা এবং ডাব, এগুলো দেশি শব্দ। তো আরও কিছু দেশি শব্দের মধ্যে রয়েছে, যেমন আলু যে খাই আমরা, শর্করা, সেটি দেশি শব্দ। মুড়ি অর্থাৎ চাল থেকে উৎপন্ন বা শর্করা জাতীয়, এগুলো দেশি শব্দ ম্যাক্সিমাম। ঢোল রয়েছে, তাই না, টুপোর বা ঢোল, এগুলো বিয়ের সাথে সম্পর্কিত। খোঁকা দেশি শব্দ, চাপা দেশি শব্দ, চুলা দেশি রান্না, যেমন আলু মুড়ি এগুলো রান্না করতে হয়, রান্না সম্পর্কিত যে শব্দ দেশি শব্দ। টং, তারপরে রয়েছে ঝাড়, তারপরে রয়েছে গঞ্জ, গঞ্জ কিন্তু দেশি শব্দ। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে খিস্তি খেউর, এটি হলো বাংলা শব্দ, আর ভাত হলো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। অনেকেই মনে করেন যে তদ্ভব শব্দই মনে হয় দেশি শব্দ, আসলে তা না। তদ্ভব শব্দের একটি অপর নাম হচ্ছে খাঁটি বাংলা শব্দ, কিন্তু খাঁটি বাংলা শব্দ আর দেশি শব্দ এক নয়। তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ সংস্কৃত থেকে সম্পূর্ণ রূপান্তরের মাধ্যমে এসেছে, আর দেশি শব্দ এসেছে অনার্যদের ব্যবহৃত ভাষা থেকে। তো দেশি শব্দ মনে রাখার জন্য শ্রুতিমধুর কিছু বাক্য আমরা প্র্যাকটিস করি। নাহিন বিয়ের পরে, নাহিন নামক একজন ভদ্রলোক বিয়ের পর শ্বশুর বাড়ি গেল। তার শাশুড়ি ভোরে ঘুম থেকে উঠে ঢেকির মধ্যে চাল দিয়ে ভেনে কুলা দিয়ে ঝেড়ে ডুলা দিয়ে ধুয়ে চুলায় বসালো, তাই না। তাহলে তার শাশুড়ি ঢেকির মধ্যে চাল দিল, সেটা আবার চাল আবার কুলা দিয়ে ঝাললো, ঝালার পরে ডুলা দিয়ে ওইটাকে ধুয়ে ফেললো এবং চুলায় বসালো। চাল আর ডাল মিলে হয় খিচুড়ি। জামাই এগুলো পেটে ভরলো, শুধু খিচুড়ি খেলেই কি হবে, না, জামাইয়ের জন্য কুড়ি, তাহলে জামাইয়ের জন্য কুড়িটা ডাগর ডাব, জারুল, জলফাই পেরে নিয়ে আসলো। তারপর জামাই ডিঙি নৌকায় উঠে মাথায় টোপর পরে ঢোল বাজিয়ে গঞ্জে যাচ্ছে। আচ্ছা, এটি আরেকবার পড়ি, আই হোপ এটি ব্রেন ফ্রেন্ডলি হতে পারে। তাহিন বিয়ের পর শ্বশুর বাড়ি গেল। তার শাশুড়ি ভোরে ঘুম থেকে উঠে ঢেকির মধ্যে চাল নিয়ে
ভেনে কুলা দিয়ে ঝেড়ে দুলা দিয়ে ধুয়ে চুলায় বসালো। চালার ডাল মিলে হই খিচুড়ি, জামাই এগুলো পেটে ভরল। শুধু খিচুড়ি খেলেই কি হবে? না, জামাইয়ের জন্য কুড়িটা ডাগর ডাব জারুল জলপাই পেরে নিয়ে আসলো। তারপর জামাই ডিঙি নৌকায় উঠে মাথায় টুপর দিয়ে ঢোল বাজিয়ে গঞ্জে যাচ্ছে। আচ্ছা, এই আমরা মোটামুটি এখানে 19টা শব্দ দেখলাম, আরও কিছু দেখি, কিছু রিপিটেড আছে, আই হোপ সেগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। টাগর ডাগর ছেলেরা, টাগর ডাগর ছেলেরা ন্যাড়া হয়ে ধুতি ও টোপর পরে চোঙ্গা ডিঙিতে চড়ে লাঠি ঝাঁটি ঢাক ঢোল পিটিয়ে কুড়ি গাড়ি ডাব তেঁতুল ঝিঙা নিয়ে, মানে 20টা গাড়ি ডাব তেঁতুল ঝিঙা নিয়ে গঞ্জে যায়। ওদিকে আবার বাড়ির চুলার পাশে খোকা খুকিরা খোপা নাড়িয়ে ঢেকির কুলায় ধান ছাড়ে। এখানে 25টি ওয়ার্ড আছে, দেখুন। টাগর ডাগর ছেলেরা নাড়া হয়ে ধুতি ও টোপর পরে চোঙ্গা ডিঙ্গিতে চড়ে লাঠি ঝাঁটি ঢাক ঢোল পিটিয়ে 20 গাড়ি ডাব তেঁতুল ঝিঙ্গা নিয়ে গঞ্জে যায়। ওদিকে আবার বাড়ির চুলার পাশে খোকা খুকিরা খোপা নাড়িয়ে ঢেকির কুলাই ধান ঝাড়ে। সো থ্যাংক ইউ ফর ভিউইং দিস ভিডিও অ্যান্ড বি ওয়েল।